हेलो एवरीवन, आई होप यू ऑल आर वेरी वेरी फाइन। तुम्हारा सबाई खूब 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 भालो आछो। आमरा आमादेर लास्ट क्लासे अनेक किछु शिखेछि इंग्लिशे, राइट? सम राइम्स, किछु प्याराग्राफ, वर्ड फॉर्मेशन, देन वावल्स, कन्सोनेंट, एगुलो किभाबे ক্যাটাগরি আমরা করেছি এন্ড ক্যাটাগরি করে কি করতে হয়, কাকে আমরা কনসোনেন্ট বলি, লাইক বি টু জেড আমরা কনসোনেন্ট বলি, আর ভাওয়েলস এ ই আই ও ইউ কে আমরা ভাওয়েলস বলি, দ্যাট উই হ্যাভ লার্ন ইন আওয়ার লাস্ট ক্লাসেস, রাইট? আমরা আগের ক্লাসে এগুলো শিখেছি। দেন যে ক্যাটাগরি আমরা করে নিয়েছি, ABCD দুটো ক্যাটাগরি, কনসোনেন্ট এন্ড ভাওয়েলস। ভাওয়েলস কেন? ফর আর্টিকলস, ওকে? কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল ডিভাইড বা ক্যাটাগরি করার মোটো কি? সো দ্যাট উই ক্যান রাইট, লাইক উই ক্যান নো যে কোথায় এ বসবে, আর্টিকেল এ বসবে, কোথায় আর্টিকেল এ এন বসবে, দি। ওটার জন্য দেখো, এক ফর রিভিশন, আমরা আগের ক্লাসে যেটা করেছি, আজ নতুন কিছু করার আগে আমরা এগুলো আগে একটু রিভিশন করে নেব, ঠিক আছে? ওকে, সো দেখো, अगेन आई एम रिपीटिंग, बी टू जेड मैंने एखान के जो पांच टी लेटर हमें एखे बेर कर वावल्स एगुलो कन्सोनेंट। एरपर आर्टिकल एखे चले ए एन डी एगुलो के बोले इन ग्रामर, इंग्लिश ग्रामर एगुलो के बोले आर्टिकल, राइट? आर्टिकल ए जखन ए कन्सोनेंट, ए कन्सोनेंट दिए वर्ड थाके, जे कोनो जिनिसेर जदि नाम थाके देन आमरा ए बसाई, राइट? एंड যদি এই ভাওয়েলস লেটার দিয়ে যদি ওয়ার্ডস থাকে, নেম অফ এনিথিং, দেন উই ইউজ, আমরা তখন এ এন বসাই। আর ডি, ডিয়ের আরো অনেক ইউজেস আছে, ইন ইয়ার কামিং ক্লাসেস ইউ উইল গেট টু নো দিস থিং, তোমরা জানতে পারবে, অনেক আছে, ডিটেল আছে, উই উইল ডিসকাস, ইউ উইল লার্ন স্লোলি স্লোলি, ধীরে ধীরে ওগুলো তোমরা শিখবে। দেখো আমি এখানে একটা এদের ইউজ, এখানে ফর দিস থিং আই হ্যাভ গিভেন হিয়ার ওয়ান এক্সাম্পল। হোয়াট এক্সাম্পল? দেখো এখানে লিখেছি আই হ্যাভ আ ম্যাঙ্গো অ্যান্ড অ্যান অরেঞ্জ। এই যে করেছি, দেখো টু ইউজ না, কিভাবে আমরা এখানে ইউজ করেছি, এ লাগিয়েছি, এখানে এ অ্যান লাগিয়েছি, এখানে ডি লাগিয়েছি। ওয়াই? বিকজ আই হ্যাভ আ ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, and where is m, m is here, b to z in this category, so it is mango। to amra jani jodi consonant diye jinisher naam hoye thake tokhon amra article a boshai, right? and ekhane lekha ache an orange, so jokhon eta o diye, that means vowels theke banano ache ei shobdo ti, ei karone amra ekhane an lagiyechi। ebar dekho এখানে যখন আমি আগে বলেছি, যখন আমরা কোনো জিনিসকে প্রথম বা যে কোনো জিনিস ব্যক্তি যদি আমরা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করি, ফার্স্ট টাইম ওটাকে নিয়ে কথা বলি, তখন আমরা এ বা এ এন লাগাই, ডিপেন্ডিং কি কনসোনেন্ট দিয়ে ওই শব্দটি শুরু হয়েছে নাকি ভাওয়েল দিয়ে, রাইট? তো এখানে আমরা আবার ম্যাঙ্গোর কথা বলছি, যখন সেকেন্ড টাইম আমরা আবার রিপিট করছি তখন কি লিখে দিয়েছি, ডি, মানে আই হ্যাভ আ ম্যাঙ্গো, আমার কাছে আম আছে, আর ওই আমটি খুব টেস্টি, রাইট? দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, মানে ওই ম্যাঙ্গোটা। দিস ইজ এক্সাম্পল, ওকে? তো আমরা কনসোনেন্ট, ভাওয়েল, আর্টিকেল এগুলো করেছি, আজকে নতুন কিছু করব, গ্রামার। বাট বিফোর দ্যাট, এই দেখো এই সাউন্ডটা, এই এ ই আই ও ইউ, দিজ আর দ্য সাউন্ডস, আর এই সাউন্ড ছাড়া এগুলো শব্দ বানানো মুশকিল, উইদাউট ভাওয়েল ইউ ক্যানট ফর্ম এনি ওয়ার্ড, আমরা জানি এটা, আমরা শিখেছি লাস্ট ক্লাসে, রাইট? সো আজকে আমি শুধু এই দুটো লেটার, আমাদের এই দুটো ভাওয়েলকে নিয়ে, আবার আগের ক্লাসে আমরা শব্দ বানিয়েছি এইগুলোকে দিয়ে, এগুলোকে দিয়ে আজকে এই সাউন্ড, ফোনিক সাউন্ড কে নিয়ে আজকে খেলা করব, অ্যান্ড রাইমস অলসো, ওকে? সো সি, এ ই আই, এ ই আই, হোয়াট ইজ সাউন্ড, এ,
ओके देखो की होयेछे ता ऐ सो ऐ देखो एखाने आमी राइम्स लिखेछि जस्ट लुक एट देव ही कम्स आउट ऑफ द केव जस्ट लुक एट द डे एट देव ही कम्स आउट ऑफ द केव देव केव देव केव एंड কিভাবে এটা আমরা বানিয়েছি দেখো দিস ওয়ার্ড ডেভ অ্যান্ড কেভ এভ এ ই আই সো এ ই আই অ্যান্ড ইফ ইউ পুট হিয়ার ভি সো এভ কি হয়েছে আগে এ ই আই অ্যান্ড ইফ ইউ পুট হিয়ার ভি ভি যদি লাগাই দেন কি হয়ে যাচ্ছে এভ আর এখানে কি আছে ডেভ সো ইউ সি রাইমস এখানে লাগিয়ে দেব ডি ডেভ জাস্ট লুক অ্যাট ডেভ ডি এ ভি ই ডেভ রাইট ওকে আগেন উইল রিড জাস্ট লুক অ্যাট ডেভ হি কামস আউট অফ দি কেভ নাও আগেন কেভ আর আমরা এই সাউন্ডকে কি চিনি দ্যাট দিস সাউন্ড ইজ ফর এ ই আই A E I की साउंड बोले थी I ओके सो केव अगेन व्हाट वी विल डू आम्रा आवार एकाने V लगा थी एव A E I A V E एव एंड नाउ विल पुट हियर C केव C A V E केव C A V E केव एटा जिदी शोरिये दिछी एव A V E Ev A A V E Ev and এটাও যদি সরাই কি সাউন্ড দুটো ভাওয়েলের কি সাউন্ড আছে A E A A E A Okay now another stanza For goodness sake did you eat all the cake For goodness sake did you eat all the cake So again A E যদি আমরা আবার এখানে এ ই পড়ি এ ই সাউন্ড কি এই এ ই এই অ্যান্ড উইল পুট হিয়ার অ্যাগেন কে এ কে ই এক এ কে ই এক এ ই এই এ কে ই এক অ্যান্ড আমাদের কি লাগে এখানে সেক সো উইল পুট হিয়ার এস S A K E sick S A K E sick very sick here for goodness sake did you eat all the cake so all the cake ab ar amra cake banabo so A E I A E I and now cake ek কি সাউন্ড আছে এটা এ কে ই এক অ্যান্ড আমরা এখানে সি লাগাবো দ্যান ইট ইজ কেক হোয়ার ইজ কেক হিয়ার ডিড ইউ ইট অল দি কেক ডিড ইউ ইট অল দি কেক সি এ কে ই কেক কি হয়েছে এটা সি এ কে ই কেক আবার এই লাইনটা পড়ো দেখো ফর গুডনেস সেক Did you eat all the cake? Okay, now we'll go to another stanza. Hari Hari Kate for your date. Hari Hari Kate for your date. And here again, Kate is here. And amader vowel ki ache ekhane A and E. And A E A. A A E A. And We'll put here P. Eight. কি হয়েছে? Eight. A. A. T. E. Eight. এখানে কি আছে? Kate. So A. T. E. Eight. আবার যদি K লাগাই. So if you put here Kate. Is it? K. A. T. E. Kate. K. A. T E Kate আমাদের কেট এখানে আছে হরি হরি কেট
for your date. Now we'll make date. Again, এখানে কি sound আছে? এখানে আছে আমাদের vowel sound দুটো, দুটো letter আছে, and a দুটো letter কে মিলিয়ে কি sound আছে? A E A, A E A, and আমরা বানাচ্ছি date. So again, eight কে লাগিয়ে kate, and A T E, eight, and we will put here date, is it? D A T E, date, and we find here date here, okay? D A T E, date, okay? So here also again, dekho, A T A A E, A A T E, eight, and adding D, we make it date, the eight, date. উপর থেকে আমরা এগুলো সাউন্ড কে দেখব আবার D A V E, Dave, the Eve, Dave, the Eve, Dave, K Eve, Cave, sa ek sek, k ek cake, k eight kate, d d eight date. Let's read again. আরেকবার আমরা পড়ব. Just look at Dave, ja Eve, Dave, ja Eve, Dave, Dave. He comes out of the cave, ka Eve, cave, ka Eve, cave. For goodness sake, sa ek sick, ek sick, sa ek sick. Did you eat all the cake? Ka ek cake, ka ek cake. Hurry, hurry, Kate, hurry, hurry, Kate. So ka ek Kate, ka ek Kate, and for your date, da. 8 date. Division কি ছিল? দেখো, এখানে দেখাচ্ছি D. Okay, we can write here. Okay. D F Dave. কি লিখেছি? D A D A V E Dave. D F sound D F. Dev, D, D, Ev, Dev. এখানে C dot A V E. C A V E. K Ev, K Ev, Cave. Then sick, S, and we are adding A K E. Ek, S. Ek, sick. Here we'll add C and A K E. Again, A ek ekhane aache. Aar amra ki add korbo? C. C ke amra ki pronounce korchi? K, k, ek, cake. Here, Kate. Kibhabe lekha aache? K dot A T E. Eight. Eight amra add korechi. K, eight, Kate. Here D A dot A T E, the eight date, the eight date. So দেখেছো কিভাবে আমরা যদি একটু sound understanding যদি হয়ে যায় আমাদের এটাকে phonic also বলে phonic বলে বা phonological sound বলে. Okay, so K eight kate, da eight date, K eight cake, sa ek sek, da if Dave, ka if cave. Like this we will read. এইভাবে আমরা পড়তে শিখব, আর যত বেশি আমরা রিডিং করব এত তাড়াতাড়ি আমরা রিডিং করতে শিখে নেব, রাইট? চলো, উইল গো টু আওয়ার নেক্সট টপিক. এইবার দেখো, এখন আমরা করেছি একটু আমাদের আগের যে ইয়ে ছিল, টাক্স ছিল, লাস্ট ক্লাসে যেগুলো আমরা করেছি, আর্টিকেল করেছি, আর্টিকেল এখানে আমরা ওয়ার্ড ফরমেশন করেছি, শব্দ কিভাবে বানিয়েছি, সাউন্ড ছিল এ ই এ, ওটার সঙ্গে আরো দুটো যখন লেটার আমরা লাগিয়েছি, ধরো ডি লাগিয়েছিলাম আর ভি, আর এই
চারটি লেটার মিলিয়ে একটি শব্দ হয়েছিল ড এ ভি ই ইভ ডেভ এরকম করে অনেকগুলো শব্দ তুমি নিজে বানাবে অ্যাজ ইয়োর হোম অ্যাক্টিভিটি রাইট দেখো গ্রামার আমরা পেয়েছি ভাওয়েলস আর্টিকেল এগুলোকে ইংলিশে গ্রামার বলে আরেকটি জিনিস আছে আজকে আমরা নতুন আরেকটি গ্রামার করব দেখো তোমার কাছে যত টয়েজ আছে খেলনা আছে বা যত তুমি টিভির সামনে বসে আছো তোমার সামনে যতগুলো জিনিস আছে যা যা তুমি দেখতে পাচ্ছ যা যা তুমি টাচ করতে পাচ্ছ এসবকে কি বলে যে কোনো একটা নাম আছে শেপ আছে রাইট আছে তো ধরো টিভি টিভি তোমার সামনে আছে টিভির একটি শেপ আছে ওকে স্ট্রাকচার আছে এটা কনক্রিট তুমি দেখতে পাচ্ছ তুমি টাচ করতে পারছো আর এই জিনিসের নাম কি টিভি তাহলে যেটা তুমি বসে দেখছো এটা টিভি রাইট তোমার সামনে তোমার যদি কপি থাকে ইট ইজ অলসো আ থিং একটা জিনিস আর ওই জিনিসের নাম কি যেটাতে লেখছো খাতা আর যা দিয়ে লেখছো ইট ইজ কল পেন অর পেন্সিল রাইট অ্যান্ড ধরো তোমার আশেপাশে যতগুলো জিনিস আছে জিনিসগুলোর সব জিনিসের একটা নাম থাকে ইভেন তোমারও একটা নাম আছে তোমার ফ্রেন্ডের নাম আছে রাইট তোমার টিচারদের নাম আছে সবার নাম আছে আর এই যে জিনিসের নাম থাকে যাকে আমরা দেখতে পাই টাচ করতে পাই ড্র করতে পাই এই সব জিনিসকে আমরা বলি নেমিং ওয়ার্ড নেম জিনিস বলো মানুষ বলো জায়গা বলো যেখানে যেখানে নাম থাকে এগুলোকে আমরা বলি নেমিং ওয়ার্ড নেমিং ওয়ার্ড আরেকটি শব্দ আমরা বলি নাউন নেমিং ওয়ার্ড ইউ ক্যান রাইট হিয়ার নেমিং ওয়ার্ডস ওকে বা আমরা লিখতে পারি নাউন এন ও ইউ এম নাউন নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড এবার যদি একটা ছোট্ট ডেফিনেশন লিখে নেই ওকে সো আ নাউন ইজ আ নেম আ নাউন ইজ আ নেম অফ নেম অফ এনিথিং নো লাইক নেম অফ এনিথিং এনিথিং এর মধ্যে কি চলে আসে ধরো মানুষ পার্সন ইউ নো অ্যানিমাল অ্যান্ড হোয়াট উই ক্যান সে প্লেস ইটিসি মানে এরকম অনেক কিছু মানুষ পশু পাখি বা প্লেস অর এনিথিং ইউ ক্যান রাইট থিং লিখেই দিচ্ছি ওকে সো থিং দেখো কি লিখেছি আ নাউন ইজ এ নেম অফ আ পার্সন নেম অফ পার্সন অ্যানিমাল প্লেস থিং জায়গা জায়গা অ্যান্ড জিনিস ওকে সো ইট ইজ কল নাউন এটাকে ডেফিনেশন বলতে পারো বাট থিং ইজ দ্যাট তুমি নাউনকে আইডেন্টিফাই করতে পারছ দ্যাট ইজ দ্য থিং এটা শিখে নাও আমরা নাউন কিভাবে বোঝো যে কোনো জিনিস যে কোনো জায়গা যে কোনো পশু পাখির নাম বা যে কোনো মানুষ এদেরকে আমরা এদের নামকে আমরা বলি নাউন বা নেমিং ওয়ার্ড রাইট এখন দেখো কি কি হতে পারে আমরা যদি এগুলোকে ক্যাটাগরি করে নিই ওকে সো ইফ ইউ রাইট হিয়ার ধরো এখানে লিখে দিচ্ছি পার্সন ওকে আই উইল টু মুভ দেয়ার পার্সন অ্যান্ড দেন অ্যানিমাল ওকে উইল রাইট অনেকগুলো নো persons, place, thing, all these things will write here. Okay. Then, places, things, person, kiki hote pare, manush. Let's start with mother. Mother, then mother bolte arekjoner ki mone pore jay ki word mone pore jay father very good so mother
father, then we can write here boy, girl, brother. কি লিখেছি দেখো person. Now naming word, তো এগুলো নাম না. Person means human, মানুষদের, মা বাবা, you know, boy, girl, brother, mother. কিভাবে লিখেছি? M O T H E R, mother. F A T H E R, father. B O boy, G I R L, girl. B R O T H E R, brother. এবার দেখো অ্যানিমালে আমরা লিখে নেব ডগ. কি লিখেছি? ডি ও জি, ডগ, অ্যানিমাল. অ্যান্ড উই ক্যান রাইট হিয়ার ক্যাট, উই ক্যান রাইট হিয়ার অ্যানাদার অ্যানিমাল, টাইগার. ডগ, ক্যাট, টাইগার. উই ক্যান রাইট কাউ. অ্যান্ড হোয়াট এলস উই ক্যান রাইট হিয়ার? লায়ন, এল আই ও এন, lion, dog, cat, tiger, cow, lion. Now place, that thing will come now, kitchen. Kitchen, যেখানে খুব ভালো ভালো রান্না হয়. Okay, kitchen, K-I-T-C-H-E-N, kitchen. Then another beautiful place is garden. G A R D E N, garden. Then what else we can write? School, a favorite place. খুব মজার জায়গা যেখানে আমরা পড়তে পারি, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি, অনেক কিছু শিখি, right? So school. And office, papa goes to office. অফিস, এগুলো হয়েছে জায়গার নাম, ঠিক আছে? থিংস, থিংস এ কি চলে আসে? আগে লিখি বুকস. ওকে, পেন, ব্যাট, বল, অ্যান্ড ডল. কি কি লিখেছি আরেকবার আমরা পড়ে নেব, ফাদার, মাদার, বয়, গার্ল, ব্রাদার. এগুলো হচ্ছে পার্সনস, দের নেম. ওকে, আন অ্যানিমাল, ডগ, ক্যাট, টাইগার, কাউ, লায়ন. প্লেস, জায়গা, কিচেন, গার্ডেন, স্কুল, অফিস, থিংস, বুকস, প্যান, ব্যাট, বল, ডল. Okay, we'll write here book only. Okay, use of S, I'll tell you later on, plural. Book, pen, bat, ball, doll. Very interesting. দেখো এগুলো যে এগুলোকে বলে নাউন বা নেমিং ওয়ার্ড, যে কোনো জিনিস, ধরো এটা এটা কি জিনিস? একটা কলম, পেন. সো পেন ইজ থিং হিয়ার. হিয়ার আমি কে? তোমাদের ম্যাডাম. সো টিচার, টিচার ইজ এ পার্সন, হ্যাঁ না, হিউম্যান, মানুষ, টিচার. And dog, cat, কারোর কারোর বাড়িতে ডগ থাকে, ক্যাট থাকে. And tiger lives in jungle, tiger jungle. Cow থাকে, lion also in jungle, right? তো এইগুলো হয়েছে animal. আর এখানে father, mother, এগুলো also name of a person. হ্যাঁ, so দেখো কিন্তু এখানে যে special name যেটাকে বলে, ধরো mother, মা, মা একজন ব্যক্তির নাম, নেমিং ওয়ার্ড, মা বলি আমরা, মা বলে চিনি. দেন কিন্তু মাদেরও তো নাম হয় না? বয়, বয় এটাকে বলে কমন, বয় মানে ছেলে. তো অল বয়েজ আর নেমিং, দিস নেমিং ওয়ার্ড, বয়েজ আর নেমিং ওয়ার্ড, কিন্তু এটা কমন. স্পেশাল নাম, স্পেশাল নাম বলো বা প্রপার নেম বলো, প্রপার নাউন বলো, উই উইল লার্ন লেটার অন, রাইট? One example I'm giving you in our next class. Amader next class e amra porbo common noun,
আর প্রপার নাউন কাকে বলে ঠিক আছে আজকে আমরা এখান অবধি থাকব যে নেমিং ওয়ার্ড বা নাউন কাকে বলে সো নাউন যে কোনো পারসনস নেম অ্যানিমালস নেম প্লেসেস নেম থিংস নেম দিজ আর দ্য থিংস মাদার ফাদার বয় গার্ল ব্রাদার অ্যানিমাল ডগ ক্যাট টাইগার কাউ লায়ন প্লেস কিচেন গার্ডেন স্কুল অফিস থিংস বুক প্যান ব্যাট বল ডল সি দেখো আমি এখানে যে লিখেছি এগুলো জিনিসের নাম লিখেছি বুক ওয়ান বুক ধরো যদি অনেকগুলো বই থাকে কিভাবে আমরা লিখব চলো একটু দেখে নিই ওকে উই ক্যান রাইট হিয়ার কিছু একটা ইয়ে করে দিচ্ছি মুছে দিচ্ছি আই হোপ তোমরা এগুলো লিখে নিয়েছ ধরো এখানে যদি আমি লিখি বুক তার মানে এখানে আমি বলছি একটা বুক ওয়ান বুক ওকে আর যদি এক থেকে বেশি থাকে তখন কি হবে জানো এই বুক বুকের সঙ্গে বুক লিখে আমরা এস লাগিয়ে দেব তার মানে এটাকে আমরা বলবো সিঙ্গুলার নাউন মানে একটা জিনিস আছে আর যদি বেশি হয় এখানে যদি আমি বুকস বানিয়ে দেই সো হিয়ার ইট ইজ ওয়ান বুক অনলি রাইট আর এখানে এটাকে বলে প্লুরাল পি এল ইউ আর এ এল প্লুরাল অ্যান্ড এস লাগিয়েছে অনেক কিছু আছে দেখো যদি এখানে আমরা সব জিনিসে যে কোনো জিনিসে যদি আমরা বেশি বুঝাতে চাই যে এক থেকে বেশি আছে আমরা এস লাগাবো কিন্তু আবার কিছু কিছু জায়গায় যদি এরকম একটা শব্দ থাকে ম্যাঙ্গো ও দিয়ে শেষ হয়েছে তখন আমরা কিন্তু শুধু এস লাগালে হবে না ধরো লিখেছি ম্যাঙ্গো এখানে একটি ম্যাঙ্গো আছে ওয়ান ম্যাঙ্গো নো ওয়ান ম্যাঙ্গো এখন মোর দেন ওয়ান যদি এক থেকে বেশি থাকে ঠিক আছে আমি এখানে দুটোই ম্যাঙ্গো বানিয়ে দিচ্ছি রাইট দুটো হয়ে গেছে তখন কি লিখব আবার কি ম্যাঙ্গোই আমরা এখানে লিখব ম্যাঙ্গোজ তো খালি কি বলেছি এস এস লাগাতে হবে যদি প্লুরাল করতে চাই কিন্তু এখানে যেহেতু ও দিয়ে শেষ হয়েছে এগুলো ক্যাটাগরি অলসো ইন ডিটেল ইন ইয়ার নেক্সট ক্লাস আই উইল টেল ইউ কিন্তু একটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু খালি এস লাগালে হবে না এখানে আমরা লাগাবো ইএস ঠিক আছে যে কোনো শব্দ যে কোনো জিনিসের নাম যদি ও দিয়ে শেষ হয় আর আমরা ওটা সিঙ্গুলার হয় আর যদি প্লুরাল মানে এক থেকে বেশি যদি বলতে চাই তখন আমরা ইএস লাগাই তো এটা হয়েছে তোমাদের সিঙ্গুলার অ্যান্ড দিস ইজ ওয়ে ইউ মেক প্লুরাল ওকে অ্যান্ড হোয়াট এলস উই ক্যান মেক হিয়ার চলো একটা আমরা শুধু ম্যান্ড ম্যাপিং করে নিই একটা ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড চুজ করে রাইট এগুলো যতগুলো শব্দ লিখেছি এগুলো আমি নিজে আমি যা ফিল করেছি লিখেছি এখন মাইন্ড ম্যাপিং কেন দরকার তোমাদেরকে বলেছি না যে এই গেমটা বাড়ি বসে করবে আমরা আগে কি কি করেছি একটা লেটার দিয়েছি লেটার দিয়ে অনেকগুলো আমরা শব্দ বানিয়েছিলাম এখানে অলরেডি একটা শব্দ লেখা আছে কি লেখা আছে স্কুল এবার দেখো স্কুল ওয়ার্ড শুনলে কি হয় অনেক কিছু স্কুল রিলেটেড অনেক কিছু মনে পড়ে যায় কি কি হতে পারে বলো স্কুলের কথা স্কুল থেকে রিলেটেড জাস্ট ইউ থিংক অ্যান্ড তুমি ভাবো আর আমি লিখছি এরপর তোমরা দেখবে যে তোমার সঙ্গে তোমার থিংকিং এর সঙ্গে ম্যাডামের থিংকিং কি ম্যাচ হচ্ছে দেখো স্কুল বলেই তো কি মনে পড়ে যায় আমাদের বুকস স্কুলে যেতে হলে তো বই লাগবে বুকস স্কুল মিন্স বুকস আর কি মনে পড়ে যায় আর বুকস শুনলে আর কি মনে পড়ে যায় কপি অ্যান্ড হোয়াট এলস পেন অর ইউ ক্যান রাইট পেন্সিল না পেন্সিল কপি বুক আর ইউ ক্যান রাইট ইয়ার ম্যাডাম আর স্যার আর কি হতে পারে ক্লাসরুম